আবেদন করতে এসেছি, শান্তির জন্য ভোট দিক, শান্তিতে ভোট দিক, সব শঙ্কা দূর হোক। যার ভয়ে তুমি ভীত, সে ভীরু তোমার চেয়ে। একবার ঘাড়ে শুধু হাত পড়তে হবে। ডায়মন্ড হারবার কেন্দ্রে জোর জুলুম ঠেকাতে, মস্তানি ঠেকাতে, লুট ঠেকাতে প্রতিকূল রহমান কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনিত সিপিএমের প্রার্থী। আমি প্রথম থেকেই বলেছিলাম যেসব এলাকায় পুলিশকে দিয়ে, মস্তানকে দিয়ে বামফ্রন্টের কর্মীদের পোস্টার লাগানো বারণ, মিছিল করা বারণ, স্লোগান দেওয়া বারণ, মুক্তাঞ্চল তৈরি করেছে, যেমন সন্দেশখালিতে করেছিল, যেমন জঙ্গলমহলে করেছিল, ওখানে মাওবাদীদের নিয়ে করেছিল, কোথাও শাহজাহান, কোথাও জাহাঙ্গীর, কোথাও আকবর, কোথাও ঔরঙ্গজেব, এই করে বিজেপি রাস্তা করে দিয়েছে মমতা ব্যানার্জি। আর এখানে দাঁড়িয়ে আমরা ভোটের প্রচারে এসেছি, ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল যাতে নির্বিঘ্নে ভোট প্রচার হয়, পুলিশকে দিয়ে পোস্টার মারানো বন্ধ করেছে। আমরা এখানে দেখতে এসেছি যে কাদের ঘাড়ে কটা মাথা আছে যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করতে চাইছে, পার্লামেন্ট ইলেকশনকে পঞ্চায়েতে লুটের জায়গা করতে চাইছে। বিধানসভা এলাকা থেকে এই র্যালিতে যাবে, মানে ধরুন বজবজ বিধানসভা এলাকা থেকে শুরু হয়েছে সাতগাছিয়া এবং ফলতা হয়ে বিষ্ণুপুর অব্দি আপনারা যাবেন আমতলা পর্যন্ত, যেটা বলা হয় যে ফলতা বিধানসভার ক্ষেত্রে যে বিভিন্নভাবে বিরোধীদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে এই রোড শো থেকে আপনারা কোনো আশঙ্কা করছেন এরকম কিছু? কোনো আশঙ্কা নেই, মানুষের কাছে আবেদন করতে এসেছি, শান্তির জন্য ভোট দিক, শান্তিতে ভোট দিক, সব শঙ্কা দূর হোক। যার ভয়ে তুমি ভীত, সে ভীরু তোমার চেয়ে। একবার ঘাড়ে শুধু হাত পড়তে হবে। পুলিশের হাত করা পড়ার দরকার ছিল, কিন্তু এমন যোগসাজশ আছে পুলিশের সঙ্গে মস্তান রাজের লুটে রাজত্বের, সেজন্য মানুষকে আমরা বলেছি চোর ধরো জেল বড়, পুলিশ ধরলে হাত করা পড়াতো, মানুষ ধরলে পিছু মোড়া করে মারবে।